মৃত্যুর উনচল্লিশ দিন পর গত সেপ্টেম্বরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম ওঠে বাংলাদেশের সাভারের শিকর ফার্মের গরু রানির ছাব্বিশ কেজি ওজনের গরু রানীর উচ্চতা ছিল মাত্র বিশ ইঞ্চি বা পঞ্চাশ দশমিক আশি সেন্টিমিটার রানীর পর এবার নাম এসেছে মাফিন নামের আরেকটি গরুর ব্যতিক্রমী জাতের গরু সংগ্রহের নেশা থেকে এটিকে সাতক্ষীরা থেকে সংগ্রহ করেছেন রাশিয়ার সৌদাগর এগ্রোফার্মের মালিক আরাফাত রুবেল আকারে ছোট হয় তিনি গরুটির নাম রেখেছেন মাফিন মাফিন মানে ছোট্টকে কেক এ গরুটি রুবেলের খামারের বারোটি বামন গরুর সর্বশেষ সংযোজন যেটির উচ্চতা মাত্র সাড়ে তেইশ ইঞ্চি দুই বছর বয়সী যাতে ভুটানের ভুট্টি বামন এই গরুটির আর বাড়ার সম্ভাবনা নেই বলছেন সংশ্লিষ্টরা গরুটি এরই মধ্যে হয়ে উঠেছে আগ্রহের কেন্দ্রবিন্দু অনেকে আসছেন এটিকে দেখতে লোকজন এসে ভিড় জামাচ্ছে দেখছে এটা আমার ভালো লাগছে এর আগে কখনোই দেখেনি সরাসরি দেখছি এটাই মনে হয় এখন সবচেয়ে বিশ্বের মধ্যে ছোট গরু তাই জন্যই আসলে দেখতে আসা এত ছোট একটা গরু এই প্রথম চকে সামনে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে আশা করছি যে যাতে এটা গিনেশ বুকে যাতে নামটা ওঠে এবং যাতে এটা যেন জিতে আমরা সেই কামনাই করছে অনেকেই এটিকে কিনতে চাইলেও গরুটির মালিক এটিকে বিক্রি করতে চাইছেন না তবে তিনি গবেষণা বা প্রদর্শনীর জন্য দিতে আগ্রহ জানিয়েছেন এখন অপেক্ষা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটির নাম ওঠার এটা আনার পর থেকে ফেসবুকে নেটে ভাইরাল হয়ে যায় এরপর থেকে বিভিন্ন মিডিয়া এটা নিয়ে প্রতিবেদন প্রচার করে এখন প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে অনেক মানুষজনেরা দেখতে আসতেছে ছবি তুলছে পুরো বিষয়টাই আমি উপভোগ করতেছি বেশ ভালো লাগছে মুবাল্লিক করিম মাই টিভি নিউজ ডেস্ক